দর্শক, আখাউড়া স্থলবন্দর থেকে সেখানকার খবর জানাচ্ছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমন। এই মুহূর্তে আমি আমার ঠিক পিছনে কিন্তু আখাউড়া ইমিগ্রেশন যে চেকপোস্ট, এই চেকপোস্ট আছে এবং গতকাল থেকে কিন্তু এই স্থলবন্দর দিয়ে কিন্তু প্রথমে ভারত থেকে পানি প্রবেশ করে এবং এই স্থলবন্দরের পাশ দিয়ে কিন্তু একটি খাল আছে, এই খাল দিয়ে কিন্তু প্রথমে পানি প্রবেশ করে। এখন পর্যন্ত কিন্তু এই পানি প্রবেশ কিন্তু অব্যাহত আছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু এই আখাউড়া স্থলবন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ আছে এবং গতকাল এই স্থলবন্দরে যেই সুদ দেখতে পেয়েছিলাম অনেকটাই কম ছিল, কিন্তু আজকে কিন্তু অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পেয়েছে।